এই দুনিয়ার জমিনের মধ্যে যদি সহিমাজ বানাইয়া কব্রিস্তানি চম্পানি তাহলে ওই নমাজে কব্রি ফায়দা দিব দুনিয়ার জমিনও ফায়দা দিব কব্রিস্তানও ফায়দা দিব হাসর ময়দানের মধ্যে আমার ফায়দা দিব কাল্লা বন্ধা দুনিয়া জমি নেই কবরিস্তানের মধ্যে তুমি যাইবা ওই কবরস্তানের মধ্যে যাওয়া না বাইরে আল্লাহরে বন্ধারে যখন কবরিস্তানের মধ্যে তো ওই সময়ে কেন চল্লিশ কতম মানুষ যাক চায়ে না জাকুয়া ওই সময়ের ভিতরে দুইজনে ঘর দই যাইবা ঔ সময় গান বাইরে আমার আল্লাহর বান্দা ঔ সময় গান আপনারা আমার সদাকে করা হইমো আল্লাহর বান্দারে যখন সদাক করা হইমো আল্লাহর বান্দারে যখন বাইরে ফররুখটা দেবা হইমো আল্লাহর বান্দায় দেখবো আসর নামাজ খোদা হইদার বিন্দবিজা দাগ দিয়া কইবো ও ফনিশ গো মাইয়া ইনহোল তুলা সর আমি আসর নামাজটা পড়িলাম কইবা বন্দা তোমার মৌ হই গেছে এখন নমাজ পড়ার কোনো দরকার নাই আল্লাহর বন্ধা তোমার আমলের কোনো দরকার নাই আল্লাহর বান্দা কইবা ভাই তোমরা আমি আসর নামাজটা পড়িলাই আমার

নমাজ না পড়িয়া কবরিস্তানও গেলে কি চইব নমাজ যদি পড়ো না দুনিয়ার খাঁজি ছাত্র মগ্ন মগ্ন হইয়া দুনিয়ার লুব লালসার মধ্যে পড়িয়া ফেসবুকের ভিতরে লুকিয়া ইউটিউবের ভিতরে লুকিয়া নমাজের অর্থ তুমি গোজার লাই নমাজ পড়িলায় না সময় তোমার না ও মুসলমান এইভাবে নমাজ যদি সারিয়া দুনিয়ার জমিনে সারিয়া যাও

জনিম মরমা তোইলো আমার বাইআই নোগ্রামান বড় গকল যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ না পড়িয়া যাও তাহলে হামমান ফেরাউন নমরুদ সাদ্দাদ তারার অভাবে তোমার হাশর নশর আর যদি তুমি পাঁচ ওয়াক্তর নামাজ সহি শুদ্ধভাবে আদায় করিয়া যাও আবু বকর ওমর ওসমানর লগে তোমার হাশর নশর হই দিব গো সুবহানাল্লাহ নবীর কথা মানমে যারা ওই বেজান্নতি না মানিয়া আবু

লগে ওই ওয়াজর ফ্রামল করে লাইলা মুসলমান আমরা ওয়াজুনি কিন্তু ওয়াজর ফ্রামল নাই আসানি না নাই কাল বিয়ানে গপ শুরু হইব গীতারে গেসলেনি ওয়াজ বলে জুয়ে বলে গীতা হুঞ্চ বলে মাতিস না রে এমন মেসা বাইস না এমন টান দিস না বুধ পাইছি কুলিয়া যা খুলিয়া লইয়া যাইত কিতা বলে গীতা কইছেন বলে এখানে কইতাম পান্তম না টান মানতে লাগে রে বেটা কও না যোরাগাও নাম সুবি না আমার